Good morning, my friends. Welcome to my channel, Paromita's Dollhouse. তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি। এই দেখো হাতে কি নিয়ে চলে এসেছি, এটাকে বলে মূলো শাক। এই দেখো, এই দেখো, কে চেনো? চেনো তো সবাই নিশ্চয়ই, তাই না? তো এখন আমি এই শাকগুলো পাঁচব, ধোবো, কাটবো, তারপর রান্না। তো এখন বাজে ঘড়িতে 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে, বাসি কাজ ছেড়ে তারপরে চাটা খেয়ে এসে গেছি। এখন আমি এই শাকটাকে রান্না করব, বাজবো, ধোবো। এই যে মূলো শাক, এই ঠান্ডা সিজনের মধ্যে মূলো শাক, সর্ষে শাক এগুলো তো খেতে খুব ভালো লাগে। তো এগুলো এখন ধোবো, বাজবো, রান্না করব। তো চলো আমার সাথে থাকতে থাকো, দেখতে থাকো ব্লগটা কীরকম হয় সারাদিনে, কমেন্ট করে জানিও, পাশে থেকো, প্লিজ আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন করতে থাকি। যাই বলো বন্ধুরা, শাক খাওয়া কিন্তু ভীষণ ঝামেলা, বলো? এই শাক প্রথমে বাছতে হয়, তারপর ভালো করে ধুতে হয়, তারপর কাটতে হয়, তারপর খেতে হয়। কত ঝামেলা বলো, তাই না? কিন্তু খুব টেস্টি লাগে কিন্তু খেতে। বন্ধুরা এই দেখো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, কারণ শাকের মধ্যে অনেক নোংরা থাকে, বালি থাকে, পোকামাকড় থাকে। তো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো জলের মধ্যে, ঠিক আছে? একটু আমি এই জলের মধ্যে একটু আমি নুন কেন বলো তো, নুনটা ছেটালাম, কারণ পোকামাকড় যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এই নুন জলটা পেয়ে ওরা পোকামাকড়টা এই শাকটা কম্বলগুলো দেখছো এগুলো একটু উল্টে দেবো। এক হাতে খুব অসুবিধা নয়, রোদ বাইরে পছন্দ। এখন বাড়িতে মুরগি ডিমওয়ালা এসছে, ওর থেকে নিই প্রায়, ও এসে গেছে, এখন হচ্ছে ওর থেকে আমি এখন ডিম নেবো। দেশি মুরগিটি ভালোই দেয়, পোলট্রি হাঁসি ডিম নিয়ে আসে, দেশি মুরগি ডিম নিয়ে আসে, দেশি মুরগি ডিম তো সচরাচর পাওয়া যায় না। তো কই দেখো, এইসব ইয়ে করো, এটা ইয়ে করে দাও, না হাঁসি ডিম এখন নিবো না। এরে কিনে নিয়ে আসো তোমরা নাকি? কিনে আনি কিছু বস্তি ডিম আমাদের বাড়ি আসো, 5 টাকা আর 10 টাকা না আর দিব না, আমি দেখি কেমন হয় তারপর। ওই দেখো নিয়ে নিলাম, এখানে 6টা আছে, 160 টাকা যাচ্ছিল, আমি 50 টাকা দিলাম আর দিয়ে নিয়ে আসলাম, ছেলেকে খাওয়াই, তখন ঠান্ডা পড়ে গেছে। তো দেশি মুরগি ডিমটা হলে ভালো হয়, পোলট্রি ডিমের থেকে তো অনেকই ভালো দেশি মুরগি ডিমটা। এই দেখো এটা একটু বড় আছে সাইজে, এই যে আমি এই দেখো এসে গেছি এখন, এই যে এই শাকগুলোকে ভিজিয়ে রেখেছিলাম একটু আগেই দেখলে, এই শাকগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? ধুয়ে নিয়ে তারপরে কাটবো, কেটে তারপরে আমি রান্না করব। ভালো করে ধুয়ে নিতে হবে, কেন জানোই তো শাকের মধ্যে কত পোকামাকড় জীবাণু থাকে, তোমাদের সামনে একবার ওর মুখটা না দেখালে ওর ভালোই লাগে না। তো এই শীতকালের শাক, সর্ষে শাক, মূলো শাক অনেকে অনেক রকমভাবে খায়, অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায়, অনেকে আদা ফোড়ন দিয়ে খায়। তো আমি আজকে শুধু পেঁয়াজ দিয়ে করব, রসুনটা দেব না। এটা ধোয়া হয়ে গেল, এখন আমি শাকটা কেটে নেব, এই যে কেটে নেব এখন। তো শাকগুলো ধোয়া হয়ে গেছে, আমি শাকগুলো এখন কেটে নেব। তো শাকগুলো এখন কেটে নিচ্ছি,
বন্ধুরা এই দেখো আমি হচ্ছে এই মুলো শাকে ঝোল করার জন্য আমি সব জিনিসপত্র রেডি করে নিয়েছি। এই দেখো শাকটা তো দেখালাম যে শাকটা কেটে নিয়েছি। এই দেখো এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর এখানে লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য আর এই যে কালো জিরা। এই দেখো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, এই ভাতের জলও ফুটছে ফুটছে। এখন থাকো আমি এখন দেখো কি করে আমি ভাতে ইসে করি এই রান্নাটা করি, ঠিক আছে? দেখতে থাকো, হাতে থাকো। তো দেখো বন্ধুরা এই যে কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, ঠিক আছে? তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো এই যে কালো জিরা দিয়ে দিলাম আর এই যেটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই যে গরম জলটা দিয়ে এই দুপুর টাইমটা যত তাড়াহুড়ো থাকে, বাপরে বাপ, তো মানে কি বলবো আর কিছু বলার থাকে না, এত তাড়াহুড়ো লেগে যায়। একদিকে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি, একদিকে ঝোল হচ্ছে, একদিকে ভাত বসিয়ে নিলাম। তো চলো এই পেঁয়াজগুলো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে এই পাতাগুলোকে ছেড়ে দেবো। 10 মিনিটের মধ্যে আমি ফোটালাম, জলটা আইডিয়া করে নিতে হবে পরিমাণ মতন করে কি পাতাগুলো দেওয়ার পরে যাতে ঝোলটা থাকে। কেন এখন আমাকে পাতাগুলো দিয়ে আবার প্রায় 5 থেকে 7 মিনিট আমি ফোটাবো, পাতাগুলো যতক্ষণ মজে না যায়। দারুণ টেস্টি লাগে, খুব ঝটকাট রান্না, মানে এটা দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আমাদের বাড়িতে বাপের বাড়িতে খুবই হয় এটা, এই সিজনে আসলে সর্ষে শাক মূলো শাকের এই ঝোল না হলেই নয়, প্রায় দিনই হয় আমাদের বাড়িতে। আমার মাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, বোনও খুব ভালোবাসে, মানে মামার বাড়ির ফ্যামিলির খাওয়া এটা। তো আমি এটা শাকটাকে দিয়ে দিলাম, এখন এটা ফোটার জন্য আমি আবার ঢেকে রেখে দিলাম, তাড়াতাড়ি তাহলে ফুটে যাবে। ভাতটা একটু হবে, ভাতটা একটু ফুটলে পরে তারপর আমি ভাতটাকে নামাবো। তো ভাতটা দেখো হয়ে গিয়েছে, ভাতটা আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা প্রায় 5-7 মিনিট আমি ফুটতে দিলাম, দেখে নি এখন কি রকম। এই দেখো শাকটা পুরো মজে গিয়েছে, নরম নরম হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ শর্টকাট রান্না, এটা দিয়ে তোমরা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। তো সাথে থাকো, এরপরে আমি জামা কাপড় ভিজিয়ে এসেছি, এখন আমি জামা কাপড় কাচতে যাবো। আর এর ফাঁকে আমি এই রান্নাটা বসিয়ে দিয়ে মাঠে আমি দিয়ে দেখো কি বলছে সাথে থাকো, ও সাথে থাকতে বলছে। আর আমি এই ফাঁকের মধ্যে গিয়ে আমি ঘরটা মুছে আসলাম, ছেলের চানের জল করিয়ে দিয়ে রেডি করে আসলাম।
আর কিছু বাসন ছিল এই বাসনগুলো মেজে নিলাম। তো এখন আমার রান্নাটা হলো, এখন আমি যাব জামা কাপড় কাচতে। অনেক জামা কাপড় ভিজিয়েছি আজকে, কম্বল আর পাতলা যে কম্বল ব্ল্যাঙ্কেটগুলো হয় ওগুলো আছে, ওই নিয়ে গেছিলাম নবদ্বীপে, তারপরে এসে ধোয়া হয়নি ওগুলো আছে, বরের হাজব্যান্ডের সোয়েটার, ছেলে সোয়েটার, প্যান্ট, দুনিয়ার কিছু ভিজিয়েছি। তো সাথে থেকো, ওগুলোও দেখাবো তোমাদেরকে, শেয়ার করবো ওগুলোর সাথে তোমাদেরকে, সাথে থেকো। তো শীতকাল মানেই জানো যে প্রচুর জামা কাপড় নোংরা আর প্রচুর কাচাকাচি, তো বিরক্ত হয়ে যায় কাচতে কাচতে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই, জানোই তো যার বাড়িতে বাচ্চা আছে যে বাচ্চারা কত জামা কাপড় নোংরা করে। আর আমার হাজবেন্ডও কিছু বাচ্চার থেকে কম নয়, ওরও প্রায় মানে প্রতিদিনই জামা কাপড় নোংরা হয়। আমি তো বিরক্ত হয়ে যাই কাচতে কাচতে, আর নোংরা থাকলেও ভালো লাগে না। শীতকালে সোয়েটার, জ্যাকেট, এই সেই, মোজা, মানে টুপি, দুনিয়ার কিছু হয়। এই জন্য গরমকালই ভালো লাগে মাঝে মাঝে, তো একটু নোংরা হলে পড়ে না ওইটা আর ঘরে ঘুরঘুর করে আর ভালো লাগে না। তার জন্য আমি অল্প একটু নোংরা হলে পরে আমি তুলে রাখি, ধুয়ে টুয়ে আমি তুলে রাখি। আর এটা দেখো, ব্ল্যাঙ্কেটটা আমি নবদ্বীপ নিয়ে গেছিলাম, এসে আর ধোয়া হয়নি, তো আজকে সেই জন্য ধুয়ে দিচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি জামা কাপড়টা কেচে ওয়াশিং মেশিনে শুকিয়ে নেব। ওয়াশিং মেশিনে শুধু শুকিয়ে নিই কেন, ওয়াশিং মেশিনের সিস্টেম এখনও করিনি, অনেকদিন হলো তবুও, কেন বাড়িঘর খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে আগেই বলেছি, তো নতুন করে আর এটা ঝামেলা না করে রেখে দিয়েছি এইভাবে, শুধু শুকানোর জন্য, শুকানোরই হবে। তারপরে নতুন কোথাও যখন যাব শিফট করে নেব ওখানে। তো এই চালু করে দিয়েছি, এখন শুকোতে শুরু হয়ে গেছে, তো থাকো, দেখতে থাকো। জামা কাপড় ধোয়ার পরে জামা কাপড় মেলা একটা বিরাট কাজ, তারপরে সেটাকে মাঝে মাঝে উল্টে পাল্টে দেওয়াটা আরো বিরাট কাজ। তো প্রায় হয়ে গিয়েছে আমার জামা কাপড় মেলা, তো সাথে থাকো। বন্ধুরা, আমি তখন স্নানে গেছিলাম আর এখন আসলাম। স্নান করে এসে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুমতে ঘুরে ছেলেকে স্কুলে পড়তে পাঠালাম, পড়ে এসে পাঠানোর পরে এই যে এখন বসছি একটু। তো এখন আমি, এখন বাজে ঘড়িতে সন্ধে 7:30, আর এখন এই দেখো একটু ফাস্ট ফুড খাবো। এই দেখো কি নিয়ে এসেছি, মোমো। তো আর এই যে স্যুপ, ঠান্ডা দিনে তো দারুণ মজা লাগে স্যুপ খেতে গরম গরম। তো তোমরা কি খেয়েছো জানিও কমেন্ট করে, আমি এখন এটা খাবো, পুরো খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুম। সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা করে সন্ধ্যা হলে পরেই। তো যাই হোক, এটা এখন আমি খাবো, কিছুক্ষণ সময় লাগবে, এমনি ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, অনেকটা লম্বা হয়ে গিয়েছে। তো আর বেশি বক 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 না করে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি এই মোমোর সাথে। আর কিন্তু কেউ লোভ দিও না, তো লোভ দেওয়ার কিছু নেই, এটা ডেলিকার জিনিস, ডেলি খাই সবাই, প্রতিদিন খাই। তো যাই হোক, তো ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা।